দর্শক, আজকে আমরা আলোচনা করব হঠাৎ মুখ বেঁকে গেলে কি করবেন। আমরা অনেক সময় পেশেন্ট পাই, আমাদের পেশেন্টের প্রেজেন্টেশনটা এরকম থাকে, স্যার ঘুম থেকে উঠে মুখ ধুতে গেছি বা টিথ ব্রাশ করতে গেছি, হঠাৎ করে মুখটা বাঁকা হয়ে গেছে, দেখছি যে কুলি করতে গেলে এক সাইডে পড়ছে, চোখটা বন্ধ করতে পারছি না। মানে ইয়াং এজে এই পেশেন্টগুলো বেশি হয়। আমরা প্রায় পাই এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, মেয়ে ছেলে, বাবা মা খুবই উদ্বিগ্ন, কি করবে, প্যারালাইসিস হয়ে গেল কি না। আসলে ইট ইজ অলসো প্যারালাইসিস, বাট আমরা স্ট্রোক জনিত যে প্যারালাইসিসের কথা হঠাৎ মাথায় চলে আসে যে ব্রেন স্ট্রোক হলো কি না। আসলে এই যে সমস্যাটা, এটাকে আমরা বলি ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস বা বেলস পালসি নামে পরিচিত। ডক্টর জন বেলস নামে একজন ভদ্রলোক এই রোগটাকে প্রথম আবিষ্কার করেন, যার নাম অনুসারে এটাকে বেলস পালসিও বলা হয়। আমাদের ক্রেনিয়াল নার্ভগুলোর মধ্যে অন্যতম নার্ভ হলো সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ, যেটাকে আমরা ফেসিয়াল নার্ভ বলে থাকি। এই নার্ভটা আমাদের কানের পাশ থেকে বের হয়ে পাঁচটা আঙ্গুলকে যদি এভাবে ধরি, এভাবে তার সাপ্লাই দেয়। যখন কোনো কারণে এই নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়, তার ফাংশন করতে পারে না, তখন এই সাইডের পুরো মাংসপেশিগুলো উইক হয়ে যায় বা প্যারালাইজড হয়ে যায়। অপোজিট সাইডে মুখটা বাঁকা হয়ে যায়, এফেক্টিভ সাইডে চোখটা বন্ধ হয় না, কপালটা যদি ভাঁজ করতে বলি পুরোপুরি করতে পারে না, ফু দিতে গেলে পারে না, কুলি করতে গেলে এক সাইডে চলে যায়, খাবার খেতে গেলে এক সাইডে চলে যায়, ঢোক গিলতে পারে না। এ ধরনের উপসর্গ নিয়ে রুগীরা আমাদের কাছে আসে। তবে হ্যাঁ, এটা যে সবসময় ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস হবে এমনটি নয়, এটা অনেক সময় আপার মোটর নিউরন লেশন থেকেও হতে পারে, স্ট্রোক পরবর্তী থেকেও হতে পারে। আসলে এই ধরনের সমস্যা হলে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই, দ্রুত একজন নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কি কারণে এটা হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা। দেন হলো ট্রিটমেন্ট। ট্রিটমেন্টকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই, এটাকে একটা সমন্বিত চিকিৎসা পদ্ধতি আমরা বলি। কিছু মেডিকেশন যেমন আপনার লাগবে, পাশাপাশি ফিজিওথেরাপিও লাগবে, মুদ্রার এপিটোপিট, কোনোটা যদি বাদ যায় তাহলে আপনি পরিপূর্ণ ট্রিটমেন্টটা হবে না। আপনি তরকারি রান্না করছেন, হলুদ মরিচ লবণ সব দিতে হবে, কোনোটা বাদ গেল, সব দিলেন লবণ দিলেন না, আপনার টেস্ট পাবেন না। ঠিক তেমনই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এখানে লবণের মতো ভূমিকা পালন করে। আমরা অনেক রোগী পাই 6 মাস 1 বছর পরে আমাদের কাছে আসে, কারণ এখানে বেশ কিছু মানুষ অপচিকিৎসার শিকার হয়, বিশেষ করে গ্রাম অঞ্চলে বা পেরিফেরিতে যারা বসবাস করে, মনে করে ঝাড় ফুঁক দেয়, কবিরাজের কাছে যায়, বলে হঠাৎ করে বাতাস লেগে মুখটা বাঁকা হয়ে গেছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই আধুনিক যুগে আমরা কিন্তু এখন চাঁদ দেখে সেহেরি করি না, আমরা সূর্য ডোবা দেখে ইফতারিও করি না। সো আমাদেরকে এখন আধুনিক চিকিৎসা জগতের সাথে মিলিয়ে আপনার কী সমস্যা সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা এখন ঘড়িও দেখি না, আমরা মোবাইল দেখি, আরও অ্যাডভান্স কিছু দেখি। সো এই আধুনিকতার যুগে আমরা পূর্বের যে অপচিকিৎসা সেইগুলোর আর শিকার হব না। কেন আপনার মুখটা বেঁকে গেল সেটাকে আইডেন্টিফাই করব এবং প্রপার ট্রিটমেন্ট নিলে আমরা এমন রোগী পেয়েছি মাত্র 7 থেকে 10 দিনে রোগী ভালো হয়ে যায়। তো এই জায়গাটাই আমাদের সচেতনতা বাড়াতে হবে, এবং যে কোনো রোগে আমরা বলি যে আর্লি ডিটেকশন অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট। তো আপনি রোগটাকে নির্ণয় করেন, দ্রুত চিকিৎসা শুরু করেন, দেখবেন ভালো হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।